সিলেট মহানগরকে যানজটমুক্ত এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা, অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু করে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার সকাল থেকে মহানগরের বন্দরবাজার, আশপাশ সড়ক, টিলাগড়, পাঠানটুলা, আম্বরখানা পয়েন্ট, দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর ও চণ্ডীপুল এলাকায় একযোগে অভিযান শুরু করা হয়। এ সময় ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা, অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সাসহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইন এবং সড়ক পরিবহন আইনে মামলা এবং রেকারিং করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার BM আশরাফুল্লাহ তাহের জানান, মহানগরের বিভিন্ন জায়গায় অবৈধ সিএনজি চালিত অটোরিক্সা টমটম যত্রতত্র পার্কিংও করে রাখছে, অনেক সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যার ফলে নগরবাসীর ভোগান্তি হচ্ছে। মহানগরকে যানজটমুক্ত করতে ও রাস্তায় শৃঙ্খলা ফেরাতে আমাদের এসব অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা চলমান থাকবে। মহানগরের 24টি পয়েন্টে আমরা আমাদের রুটিন কার্যক্রম চালিয়ে যাব।